কবর তাল ও কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি না দেখেন জমহুর কেরাম ফতোয়া দিয়েছেন জমহুর ওলামায় কেরাম ফতোয়া দিয়েছেন কবর এর পাশে কোরআন শরীফ পরা কি আছে জায়েজ আছে জায়েজ আছে বলেন কি আছে জায়েজ আছে আলহামদুলিল্লাহ বলেন জেফতেের দলিল এবার আসেন লোকটি কেমন ছিল এটা বলা কি বলা আন আমল খত্তাপ রদি আল্লাহতালানু তালানু ওমর আবনুল খত্তাপ থেকে বর্ণিত আতাইতুল মদিনা তকাদ অকা বেহা মারাদুন একজন ওমর আব্দুল খত্তাবের থেকে একজন রাবি বলতেছেন আমি মদিনায় আসলাম মদিনায় রোগ শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল অহমিয়াম তুনামতারিয়া মদিনার মধ্যে রোগের কারণে মানুষ একের পর এক মহামারীর কারণে মরতে লাগল মহামারীর কারণে ফা ইলা অমর আমি অমরের পাশে বসলাম ফা জানা জানাজাতুন অমরের সামনে দিয়ে একটা লাশ চলে গেল ফা আসনা খায়রান অমরাদি আল্লাহ তালানহ শুনতে পাইলেন যে লোকেরা এই লোকটার প্রশংসা করতেছে এই লোকটা ভালো ছিল এই লোকটা ফাঁকালা ওমর ওমর বললেন ওয়াজাবাত আল্লাহ ওয়াজিব করেছেন আল্লাহ সুম্মা মুররাবি উখরা এরপর আর একটা লাশ নিয়ে যাচ্ছে যেহেতু মদিনায় মহামারী একের পর এক লাশ আসতেছে বলেন এই এটাকে নিয়ে গেল এটার এই লোকটা যখন যাচ্ছে সার সাররান লোকেরা বলে এই লোকটা ভালো না এই লোকটা কি এবার উমর বললেন অজাবাত তোমরা যা বলেছ তাই ওয়াজিব হয়ে গেছে সুম্মা মোর বিশা এরপর তৃতীয় নম্বরে আর একটা তৃতীয় নম্বরে এর ব্যাপারে বললো এই লোকটাও খারাপ ওমর বললেন অজাবাত ওমর বললেন কি তোমরা যা বলছো তাই ওয়াজিব হয়ে গেছে ক কলা রাবি বলেন কুলতু আমি ওমরকে বললাম কামা ওমর বলল। কুলতু কামা কোয়ালান নাবি আমি অজাবাত অজাবাত বলেছি আমার নবীকে যেভাবে বলতে শুনেছি আমিও সেইভাবে বলেছি সোহান আল্লাহ বলেন আইয়ুমা মুসলিমিন শাহেদ আল্লাহু আরবাত কোন মুসলমান মারা যাওয়ার পরে তার জন্য যদি চারজন লোক ভালো বলে প্রশংসা করে আদ খালাহুল্লাহুল জান্না আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিবে কয়জন কয়জন চারজন কুলনা অশালা আসা আমি ওমর বললাম হুজুর যদি তিনজনে প্রশংসা করে কয়জনে হুজুর বললেন অশালা আসা তিনজনে করলেও আল্লাহ জান্নাতে ঢুকাই দেবে কুলতু আমি আবার ওমর আমি আবার আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম ওই স্নান হুজুর দুইজন দুইজন যদি প্রশংসা করে কয়জন দুইজন কলা ওয়াই স্নান দুইজন প্রশংসা করলে তাও আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে নাস আলু আনিল ওয়াহেদ কিন্তু আমি অমর ভুল করেছি আমি যদি জিজ্ঞেস করতাম হুজুর একজনে যদি প্রশংসা করে আমি এই প্রশ্নটা লজ্জায় করি নেই তাহলে প্রশ্ন করলে একজন জাহান্নামী ব্যক্তি যদি জান্নাতে যায় তাতে তোমার শরীরের মধ্যে জ্বালা লাগে কেন হ্যাঁ আমার নবীর পাশ দিয়ে লাশ নিয়ে যাচ্ছে আমার নবী জিজ্ঞেস করেন কাইফা কানা ফিকুম মানুষই ইবে কেন আসিল মানুষই বে আল্লাহ রসুল যেমন জিজ্ঞেস করে চট্টগ্রামে সেভাবেই জিজ্ঞেস করে জোরে বলুন আমার নবী যেভাবে করেছেন চট্টগ্রামে জানা যার পরে ঠিক কিনা কাইফা কানা বলেন কাইফা কানা ফিকুম বলেন ইবে কেন আসিল ইবে কে কে জিজ্ঞেস করছেন আমার নবী আর আমার নবী ওয়াজাবাত বলেছেন কি বলেছেন এটা তো বোখারই সেরিফে আসে সবাহানাল্লা খন এই জন্য দেখেন অনেকে বলে থাকে হুজুর একটা সন্ত্রাসী মারা গেছে তার জানাজার মধ্যে এসেছি তার জন্যে কেমনে ভালো বলবো এটা তো একটা কমন প্রশ্ন ঠিক কিনা তার জন্যে কেমনে ভালো বলবো এইবার আসেন এটার দলিল কোরআন থেকে কি থেকে আমি যার জানা যায় আসছি সে কি মুসলমান না হিন্দু হ্যাঁ <laughs> কোনো হিন্দুর জানা গেছেন নি কোনো হ্যাঁ হিন্দুর জানাজা আসে বৌদ্ধর জানাজা আছে ইহুদির জানাজা আসে খ্রিস্টানের জানাজা আছে জানাজা হয় কার মোমেন মোমেন জোরে বলেন কি তো মোমেন ভালো না হিন্দু ভালো হ্যাঁ মোশরেক বলো না মোমেন ভালো এইবার আপনি কি মোমেন হিসাবে ভালো বলতে পারবেন না আমার আল্লাহ তো নিজেই বলেন মোমেন ভালো সুবাহান আল্লাহ আল্লাহ নিজে বলেন ওয়ালা বলেন মুশ্রিক একজন ইমানদার বান্দা একজন মুশরিক থেকে হাজার গুনে ভালো জোরে বলুন সুবাহ আল্লাহ তুমি সন্ত্রাসীর জানা যায় আসছো তুমি বেনামাজির জানা যায় তুমি বেনামাজিগিরির না না আমল দেখিও তুমি দেখো সেই মোমেন কিনা আল্লাহ বলছেন মোমেন ভালো কি আল্লাহ যদি মোমেনকে ভালো বলে আমার বলতে গায়ে জ্বালা ধরে কেন ঠিক না তুলনামূলক ভালো কি জোরে বলেন কি কম্পারেটিভলি ভালো এই জন্য আপনি যখন যখন বলবে এই লোকটা কেমন ছিল তার আমলের দিকে তাকাইতে আমার নবী নিষেধ করেছেন আমার নবী বলেন খবরদার কেউ মারা গেলে তার খারাপ আমলের আলোচনা করিও না না বলুন সুবাহ আল্লাহ বরং উস্কুরু মাহা আসেন তাকুম মৃত ব্যক্তির ভালো আলোচনা করো অতএব সে ইমানদার সে মুমিন তাকে তো মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে ঠিক না বে ঠিক এই খেয়াল করে বলবে আল্লাহ হ্যাঁ লোকটা ভালো ছিল সে তো হিন্দু না বৌদ্ধ না ইহুদি না নাসারাও না ঠিক না বেটি ঠিক তাহলে বলবেন না বলবেন এর উপরে আরও দলিল আছে আজকে আর সময় নাই এর পরের উত্তর হলো তলকিন করা কি করা তলকিনের দলিল আমার নবী বলেন লাক্কিনু মতাকুম মিতু ব্যক্তিকে তালকিন করো সোবাহান্লাহ বলেন কাকে এই হাদিসটা আম এই হাদিসটার দুইটা অর্থ কয়টা অর্থ একটা হলো যখন মারা যায় তখন তালকিন করা হাদিসে এসেছে লাকিনু কুম লা ইলাহা ই বলেন লা ইলাহা অর্থাৎ আপনার বাবা যদি মারা যায় মা যদি মারা যায় মরার সময় তার ডান পাশে এসে সবাই আশেপাশে আমার নবী কান্নাকাটি করতে মানা করেছেন আস্তে আস্তে করে তার কানের কাছে বলতে হবে লাইলা ইল ল ইল ল জোরে জোরে বলা মানা জোরে জোরে বলা মানা আর গলায় গড়গর আওয়াজ আসার আগে গলার মধ্যে গরগর আওয়াজ আসার আগে তালকিন করতে হবে লাই ইলাহ ইল ল থেমে থেমে এইভাবে লা ই্ল মোহান্নাদুর রসুল্ল লাল্লাহ বেশি করলে নই বলছেন মৃত ব্যক্তির পাশের লোকেরা যখন লাইলাহাল্লাহ এই তাহলিলের জিকির যখন পড়বে মৃতু ব্যক্তির মুখের মধ্যে লাইলাহ্লা জারি হয়ে যাবে আমি নিজে দেখেছি আমানতুল্লাহ চেয়ারম্যান আমাদের নয় নম্বর ওয়ার্ডের আমানতুল্লাহ চেয়ারম্যান মারা যাওয়ার সময় আমি গেলাম দেখি যে সবাই কাঁদতেছে চিল্লাই চিল্লাইয়া আমি গেলাম আমি বললাম সবাই কালেমার জিকির করুন সবাই যখন জিকির করতে লাগলাম হঠাৎ করে দেখি চেয়ারম্যান সাহেবের জিব্বার মধ্যে লাইল লালার আওয়াজ শুরু হয়ে গেছে আমার নবী বলেন কারণ ওই সময় বলি শেতান ইমান নিতে আসে কি নিতে আসে ইমান নিতে আসে এ হলো একটা তালকিন আর একটা তালকিন হলো কবর দেওয়ার পর কিসের পর তিব্রানী শরীফের হাদিস আমার নবী বলেন ইজা ফারাক তুম আনের দফনে যখন তোমরা দাফন কাজ শেষ করবে ফস আলুল্লাহ আসছে তালাহু আল্লাহর কাছে মৃত ব্যক্তির জন্য ইমানের উপরে অটল থাকার জন্যে আল্লাহর কাছে দোয়া করো জোরে বলুন না আল্লাহ এটার উপরে আমরা একটা কিতাব লিখেছি নামাজের হাকিকত দালাইল ও মাসায়েল ছয়শো আট পৃষ্ঠার কিতাব নেটের মধ্যে চার্জ করলে পাবেন আমার শ্বশুর চট্টগ্রাম নেসারিয়া কাম ইলেমে মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আল্লামা শরীফ মোহাম্মদ সোলাইমান আল হাসানি দামাদার কাতুমুল আলিয়া আজকে থেকে বহু আঠারো বছর বসে যে এই কিতাব লিখেছেন এই কিতাবটা আলেম জগতে সারা জাগাইছেন এই কিতাবে তালকিনের উপরে বিশাল চ্যাপ্টার আছে এটা আপনারা ওখানে পাবেন দলিলের পর দলিল দিয়ে দিয়েছেন এই কিতাবটাকে উনি এখন সাড়ে প্রায় তিন হাজার পৃষ্ঠার কিতাব এখন উনি ছাপাইতেছেন কয় হাজার তিন হাজার পৃষ্ঠা যেখানে মা আবু হানিফার জীবনের উপরে আছে সাড়ে তিনশো পৃষ্ঠা তিন খণ্ড বের হবে আলহামদুলিল্লাহ বলেন সালাফিদের জবাব বাতিলদের জবাব দিয়ে লা মাজহাবিদের জবাব দিয়ে উনি মজবুত কিতাব রচনা করেছেন আলহামদুলিল্লাহ বলেন তালকিন এটা কিভাবে এটা পর্যন্ত আল্লাহ রসুল বাতাই দিয়েছেন সোহান আল্লাহ বলেন না আমার নবী বলেন যদি কোন ব্যক্তি মারা যায় ফালা তাহবে সুহু তাকে আটকাইয়া রাখিও না আমরা ফ্রিজের মধ্যে ঢুকাই ঠিক না বে ঠিক কোথায় ঢুকাই আমার নবী বলতেছেন খবরদার তাকে আটকাইয়া রাখিও না দেখেন মৃতু ব্যক্তিকে গরম কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল দিতে বলছে ঠিক কি না কেন ইমাম গজ্জালী বলেছেন মৃতু ব্যক্তিকে আজরাইল যেই চাপ দিয়েছে চাপের কারণে শরীর ব্যথা হয়ে গেছে এই জন্যে কুসুম কুসুম গরম পানি দিলে মৃত ব্যক্তি খুশি হয়ে যায় সুভানল আর সেখানে যদি আস্তা ফ্রিজের মধ্যে ঢুকাই দেন আহা কি যে কষ্ট পায় কি যে কষ্ট পায় আটকাই রাখিও না কয়েকটা কাজ তাড়াতাড়ি করতে হয় তন্মধ্যে একটা হলো মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি কি দেওয়া দাফন করা আমার নবী বলেন তাকে আটকাইয়া রাখিও না। উ বিহি ইলা কবরিহি তাড়াতাড়ি তার কবরের কাছে নিয়ে যাও অলি একরা ইন্দারা আসিহি তার মাথার কাছে পড়ো বেফাতে হাতিল কিতাব সুরাফ হাতেহা পর কি পরো ওহ এন দা রেজলাই তার পায়ের কাছে পরো বে খাতে মাতিল বাকারা বাকারার শেষ দুইটি আয়াত পড়িও তারপরে আর মাথার কাছে পরিয় আলিফ লাম থেকে আলিফ লাম থেকে হুদারলিল মুত্তাকিন মুফলে হুন পর্যন্ত পরো তাহলে বুঝা গেল কবরের কাছে কোরান পরা জায়েজ আছে জোরে বলুন না সোহান আল্লাহ ও জোক জুকিরাত আন্না সুন্নত যা আত বিকের আতি সুরাত ইয়াসিন সুন্নতের মধ্যে সুরা ইয়াসিন পড়ার কথা এসেছে জোরে বলুন না সোহান আল্লাহ তাহলে কবরের কাছে কি পড়া যায় কোরান পড়া যায় ইমাম শাফি বলেছেন দাফনের পরে এক খতম কোরআন শরীফ পরা মুস্তাহাব মুসলিম শরীফে আছে কোথায় এক কতম কোরআন পড়া কি আমার নবী বলেন যদি মৃত্যু ব্যক্তির কবর জিয়ারত করতে গিয়ে যদি তুমি দশ বার কুলহু আল্লাহ শরীফ পরো কয়বার তাহলে আদম থেকে আজ পর্যন্ত যত সংখ্যায় মানুষ মারা গেছে অত সবাব আল্লাহ তোমাকে দিবে যদি সুরাই আসিন পড়ো তাহলে এই সবাব আল্লাহ দিবে সুবাহান আল্লাহ বলেন না কোরআন পড়া যাবে না যাবে এ সম্বন্ধে প্রায় পাঁচটা হাদিস আছে কয়টা পাঁচটা হাদিস আছে অতএব কবরের কাছে জিয়ারত করে কোরআন শরীফের আয়াত পরা কি আছে জায়েজ আছে জোরে না সান আল্লাহ আল্লাহ নবী কবরের পাশে গিয়ে কোরআনের আয়াত পড়েছেন কোরআনের আয়াত দলিল আমার কাছে আছে যেহেতু প্রশ্নোত্তর পর্বে সময় বেশি লাগে এজন্য আমি সংক্ষেপে বলে যাচ্ছি আল্লাহ আমাদেরকে সঠিক দান করুক সবাই বলুন আমিন আরও জোরে বলুন আমিন এরপরে চার নম্বর তিন নম্বর প্রশ্ন মাজার জিয়ারতের উদ্দেশ্যে কোনো সফর করা যাবে কি না আমি শাহ শাহমানত রহমতুল্লাহর মাজার জিয়ারতের জন্য গাড়িতে উঠলাম এটাকে সালাফিরা মাজাহাবিরা বলে শিরিক কি বলে নাউজবিল্লাহ বলেন দেখেন খুব সোজা ভাষায় আমি আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ বলেন আর জোরে বলেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আর জোরে বলুন আমিন দেখেন আমার নবীর কাছে একজন সাহাবি আসলেন এসে বললেন ইয়ারসুলাল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি আপনার মসজিদে এসে জামাতে শরিক হতে পারি না হুজুর আমি যদি ওজোরের কারণে আমার সামনে একটা নালা আসে নালার কারণে আসতে পারি না অথবা মাঝে মাঝে বৃষ্টি বাদলের কারণে আমি শরীরগত দুর্বল এমতো অবস্থায় আমি যদি আমার এলাকার মসজিদে নামাজ পড়ি তাহলে কি আমি মসজিদে নবাবীর সবাব পাব। আমার নবী তখন হাদিস বললেন লা তুষদ্দুর রেহালি হরে তরাদি অল্লাহ হুতাল

অমাজদিদি হাজা আমার এই মসজিদ মসজিদের নবাবী অমাজদিল আকসা আরটা কি আল মসজিদিল আকসা বাইতুল মুকद्दাস এই তিনটা সারা অন্য জায়গায় তোমরা গাড়ি হাকাইও না এখন যদি বলেন তিন মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাইতে মানা করেছেন তাহলে তো দেখেন বাজার করতেও গাড়ি নিয়ে যাওয়া যাবে না শ্বশুর বাড়িও গাড়ি নিয়ে যাওয়া যাবে না মাহফিলেও যাওয়া যাবে না কোনোদিকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না আল্লাহ রুসুল্লার আসল উদ্দেশ্য হল মসজিদুল হারামে একে এক লাখ মসজিদুল নবমীতে একে পঞ্চাশ হাজার মসজিদুল আকসায় একে পঁচিশ হাজার যদি মনে করেন যে আমি এখান থেকে যদি আমি বাগদাদের মসজিদে গিয়ে নামাজ পড়ি তাহলে মনে হয় আমার স্বাব বেশি হবে কেন না না এই সবাব তিনটা মসজিদের জন্য কয়টা তিনটা মসজিদের জন্য এই তিনটা মসজিদের সওয়াব আর কোন মসজিদে নাই বাকি সব মসজিদ এক সমান আপনি আপনার ঘর থেকে রওনা দিলেন যে আপনি জুমা মসজিদে গিয়ে নামাজ পড়বেন তাহলে আপনার পাশে যেই মসজিদ ওই মসজিদ পর্যন্ত যতটা কদম দিবেন অত কদমের সব হবে এর পরের কদমে আর সবাব হবে না আপনি যাইতে পারেন কিন্তু সব হবে আপনার পাশের মসজিদ পর্যন্ত পৃথিবীর সব মসজিদের একই সমান স্বভাব এতে যদি আপনি বাগদাদেও যান এতে যদি আপনি বাইতুল তুল যান এতে যদি আপনি ওই আয়া মসজিদে মধ্যে যান কোথায় আয়াসফিয়া কোথায় তুরস্কে কোথায় তুরস্কে যেটা প্রায় একশো বছর পর এর দোয়ান আমাদের জন্য খুলে দিয়েছেন জোরে বলুন না সব আল্লাহ সব জায়গায় একই সবাব সুতরাং সেটা বলা হয়েছে সবাবের জন্য কীর জন্য কিন্তু কবর জেয়ারতের বিরুদ্ধে তোমরা এটা লাগাইছো এবারে আসো হাদি আয়েশা আয়েশা সিদ্দিকা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন ইন্নি নাহাই তুকুম আন জিয়ারাতিল কুবুর আমি আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আল আন আলা ফাজুরুহা তোমরা এখন থেকে জিয়ারত করো জোরে বলুন আল্লাহ তাহলে কবর জিয়ারত আগে নিষেধ ছিল পরে কি হয়েছে বলেন কবর জিয়ারত করা সুন্নাত বলেন কি এই হাদিস অনুযায়ী মুসলিম শরীফের এই সহি হাদিস অনুযায়ী কবর জিয়ারত করা কি সুন্নাত বলেন কবর জারাত করা কি তো কবর জয়ারাতের লাভ কি আমার নবী বলেন স্মরণ হয় সোবাহ কবর জয়ারাত আখেরাত স্মরণ করাই দেয় আল্লাহ একবার বলেন সুতরাং কবর জয়ারাত করা কি বলেন না সবাই কবর জয়ারাত করা কি সুন্নত এবার আসেন এটা আমল নাকি নে গুনা এটা ন্যাক আমল নাকি গুনার আমল এবার আসেন আমলের জন্য কি লাগবে নিয়ত লাগবে সবাহান্লাহ বলেন না আমার নবী বলেন কোন আমলের সবাব নির্ভর করে তার আমলে নিয়তের উপরে ইন্নামাল আমলু ইমাম আবু আবুহানি তুলালাই বলেছেন যে আমলের সবাব নিয়তের উপর নির্ভর করে দেখেন আপনি রাস্তা থেকে একটা জিনিস ফলাই দিলেন কষ্টদায়ক বস্তু এমনে ফলাই দিছে নিয়ত নাই সবাব পাবে না যদি নিয়ত থাকে যে নবীর শূন্যতার আমল করি তখন আল্লাহ আপনাকে সবাব দিবে কিসির উপরে নিয়তের উপর কীর উপরে আর ইমাম সাফি বলতেছেন নিয়ত সারা আমল মোটেও হবে না নিয়ত সারা আমল তাহলে দেখেন আমি এখন কবর জেয়ারত করব ওই কবর জিয়ারতের সুন্নতের আমল করতে হলে আমাকে নিয়ত করতে হবে কি করতে হবে নিয়ত করতে হবে নইলে আমি কি না সব পাবো না সবহান আল্লাহ বলেন না আর ওরা বলে যে নিয়ত করে কবর জেয়ারতের জন্য সফর করা শিরিক বলে দেখছেন এই জন্য ইমাম গজ্জালি বলছেন কে বলছেন ইমাম গজ্জারি বলছেন যে লা তুসদ্দুর রেহাল হাদিস দিয়ে যারা কবর জারাতের উদ্দেশ্যে সফর করাকে গুণা বলে শিরিক বলে তারা বেকুপ আহামক তারা কি আহামক তারা হাদিস বুঝে নাই যদি তাই হয় তাহলে বিয়ে করার জন্য গাড়ি নিয়ে বাড়ি যাওয়াও শিরিক তাহলে বিয়েটা হবে শিরিকের বিয়া সন্তান হবে যার ঠিক কিনে হ্যাঁ কোথায় মসজিদের কথা কোথায় জিয়ারতের হাদিস এইটা বুঝো ওইটা বুঝো না আহা বড় আফসুস বড় আফসুস হাই হায় হায় এখন আবার দুই একজনে বলতেছে আমাদের সুন্নিদের দলিল পাওয়ার পরে এখন আবার দুই একজন সালাফি দেখি বলতেছে না কবর জিয়ারত করা যাবে আহমাদুল্লাহ বলতেছে কে বলতেছে আহমাদুল্লাহ এখন বলতেছে মাজার তো কবর জিয়ারত এটা জায়েজ আছে আগে বলছে শিরিক এখন বলে কি এটা জায়েজ আছে তবে সেজদা দেওয়া যাবে না এতদিন বাদে ওই দিন ভিডিও দেখলাম আহমাদুল্লাহ বলতেছে কবর তো জিয়ারত করা শূন্যত কবর জিয়ারত করা যাবে তো সেজদা করা যাবে না তো আমরা কি সেজদার কথা বলি নাকি আল্লামা রফিকুল ইসলাম উনি কি বলেন নাকি আমরা তো কবর শেষ জায়েজ বলি না ঠিক কিনা আপনারা কেউ কেউ বলে কিন্তু আমরা এটাকে জায়েজ বলি না কারণ শেষ আল্লাহ সারা যদি কাউকে নিতেন তাহলে আমার নবী নিতেন কে নিতেন একটা প্রমাণ দিতে পারবেন জানা যে নবী আমার সেজদা নিছে কারো ঠিক কিনা আমার নবী কারো সেজদা দা তো নবী থেকে বড়ো কে আর কেউ আসে না কি হ্যাঁ নবী যদি শেষ দা না নেয় তুমি আর কে ঠিক কি না হ্যাঁ চল্লিশটা হাদিস আছে শুধু আমার নবীকে শেষ দা দিতে আমার নবী মানা করেছেন কয়টা হাদিস আছে চল্লিশটা কি গোসা হইলেন নাকি হ্যাঁ খারাপ লাগে না ভালো লাগে হ্যাঁ শেষ দা কাকে দেব এই কপাল কার জন্য চোরে বলেন কার জন্য শেষ দা তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এগুলোর বিশ্লেষণ এখন দেওয়ার সময় নেই এরপরে প্রশ্ন মিলাদ কিয়াম কোরআন সুন্নর আলোকে কতটুকু যায় এগুলো এমনি শূন্য আলেম বলে এগুলো আপনারাও জানেন ঠিক কিনা এগুলা জায়েজ আছে না নাই এটার উপরে বিখ্যাত দলিল বিশেষ দলিল বিশেষ করে ফটিক শরীর মাওলানা ফখরুদ্দিন সাহেব ইদানিং ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে ওনার ওই ভিডিওটা দেখে নেবেন মাশাল্লাহ আল্লাহ তাকে হায়াত দান করুক সবাই বলুন আমিন আল্লামা ফখরুদ্দিন সাহেব উনি নওজওয়ান সুন্দর দলিল উপস্থাপনা করছেন এই ভিডিওটা আপনারা ইউটিউবে দেখে নেবেন নামাজে পুরুষের বুকে হাত বুকের মধ্যে হাত বাঁধা যাবে কিনা নামাজে দুই পায়ের মধ্যে কতটুকু ফাঁক অনেকে এক ফুট ফাঁক করে এ ব্যাপারে কি ফতোয়া জটিল জটিল প্রশ্ন সব আমার জন্য রাখছেন নামাজে বুকের উপর হাত বাঁধার মশালা মনে রাখবেন হাত বান্দার ব্যাপারে চারটা হাদিস আছে কয়টা কয়টা বোখারি শরীফে আছে জেরা আলাস জেরা জেরার উপরে জেরা বলেন কি বলেন জেরার উপরে জেরা জেরা কাকে বলে এই কবজা থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে বলে জেরা বলেন কি জেরা আর একটা বলে রুশগুন রুসগুন মানে কবজা কবজি কবজি এটাকে কি বলে আর একটা বলে জাহিরুল কাফে অর্থাৎ তালুর উপরে হাতের তালুর পিঠ হাতের তালুর পিঠ এবারে আসেন আবু দাউদ শরীফে তিনশো নব্বই একানব্বই নম্বর হাদিস তিনশো নব্বই নম্বর তিনশো একানব্বই নম্বর এবং তিনশো তিরানব্বই নম্বর এই হাদিসে এসেছে আমার নবী এক হাদিসে বলছেন জেরা আলাস জেরা জেরার উপরে জেরা তাহলে এখানে দেখেন আহলে হাদিসরা দুইজনে দুই বাঘ হয়ে গেছে মুজাফফর বিন মহাসিন আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে জেরা আল্লাহ জেরামানি এই হাত এই হাতের উপরে এইভাবে বাঁধতে হবে যাতে বুকের উপরে পড়ে কির উপরে আর মুজফর বিন মহাসিন বলে জেরা আলাস জেরামানি এমন ভাবে হাত বাঁধতে যাতে প্যাডের উপরে পড়ে কিসির উপরে এরাই দুই ভাগই গেছে তারা কয় ভাগ হয়ে গেছে এক ভাগ বলে কোথায় বানতে হবে বুকে বলেন না আর এক ভাগ বলে কি ফ্যাটের উপরে আর আমরা বলি এমন একটা আমল আমার আবু হানিফা পর এমন একটা আমল দিয়েছেন যেই আমলে সব হাদিসির উপর আমল হয়ে যায় দেখেন এভাবে ধরেন না সবাই ধরেন 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 তিন আঙ্গুল উপরে রাখেন তিন আঙ্গুল উপরে ও আইবে বাম হাত উপরে রাখে এই বাম হাত উপরে না ডান হাত উপরে হ্যাঁ আমার নবী কোন হাত উপরে রাখতে বলছেন ধরেন কবজি ধরছেন কবজি তিন আঙ্গুল কোথায় পড়ছে জেরার উপরে বলেন জেরা তলে জেরার আমল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন যেই হাদিসে রুসকুন কবজা ধরতে বলছে সেটাও ধরেছি বলেন না সুবহানাল্লাহ আবু দাউদ শরীফে আমার নবী বলেন জাহিরিল কাফে অর্থাৎ হাতের পিঠে সেটার আমল হয়ে গেছে সুবহান আল্লাহ বলেন এবং অন্য হাদিস আছে তাহাতা সুররা নাবির নিচে তাহলে এই আমল করলে জেরা আলা জেরা কবজা ধরা এবং হাতের পিঠ এবং নাবির নিচ সব আমল একসাথে হয়ে যায় জোরে বলুন সুবহান কথা বুঝতে পারছেন কাদের আমলটা বেশি ভালো বলেন তো হ্যাঁ এমন একটা আমল দিলেন ইমাম আবু হানিফা ওই যে চারটা হাদিসের আমল একসাথে হবে কয়টা যেমন ধরেন মক্কা শরীফে গেলে দেয় একটা একটা করে কয়টা ঠিক ঠিক কি না হাইয়া সালা হাইয়া আলাহ কয়বার কয়বার তো আমাদের দেশে যারা হজে যায় ওমরায় যায় তারা এসে বিভ্রান্ত হয়ে বলে হুজুর মক্কা শরীফে কামাত দিছে কয়বার কয়বার একবার একবার আপনারা দুইবার দুইবার কেন দেন ঠিক কিনা আপনারা টিভিতে দেখবেন একামত কয়বার কয়বার আল্লাহ একবার আল্লাহ একবার সাধু আল্লাহ সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হাইয়া আলাহ হাইয়া আল ফালাহ কয়বার কয়বার একটা হাদিস দেখছে বোখারি শরীফে যেখানে একটা হাদি একবার বলার হাদিস আছে তার একটু পরেই আসে আবু হানিফা কি বলেন জানেন ও আমার ছাত্ররা তোমরা শোনো তুমি যদি দুইবার দাও তার ভিতরে একবারও আছে ঠিক কিনা দুইবার দিলে কয়বার আছে কিন্তু একবার দিলে অতএব দুইবারের আমল করলে একবারের আমলও চলে আসে জোরে বলুন না আল্লাহ এরপরে দুই পায়ের মাঝখানে ফাঁক কত হবে ফাঁক কতটুকু হবে হজরতে আসরাম ইবনে রবিআ বলেন আসরাম ইবনে আল্লাহ রবিহালু উনি একজন তাবি উনি বলতেছেন আমি আঠারো জন সাহাবিকে দেখছি কয়জন আঠারো জন সাহাবিকে দেখেছি ওনারা নামাজ পড়ার সময় পায়ের মাঝখানে বেশি ফাঁক রাখতেন না পায়ের মাঝখানে ফাঁক রাখার জন্য যে একজন আর আর পায়ের উপরে আঙুল তুলি দিতে হবে এই আমলটা সহি নয় ইবনে কুদামা জোরে বলেন কে হাম্বালি মাজহাবের একজন বড় মুস্তাহিদ ইবনে কুদামা বলতেছেন লা ইয়াসিহু সহিনায় সহিনায় আনতাদা কদামাহু ইলা কদমিল আখর একজনের পা আরেকজনের উপরে তুলে দেওয়া এটা সহিহ হাম্বলি মাজহাবের ইমাম বলতেছে সুবহানাল্লাহ বলেন না আসলাম ইবনে রবিয়া তিনি তার পিতা আব্দুর রহমান থেকে রবিয়া তার পিতা আব্দুর রহমান থেকে বর্ণনা করেন আঠারো জন সাহাবিকে দেখেছি ওনারা দুই পায়ের মাঝখানে কম ফাঁক করতেন একটা কথা শুনেন আমরা যখন রুকুতে যাই তখন আমাদের নজর রাখতে হবে কোথায় পায়ের আঙ্গুলে বলেন না কোথায় পায়ের আঙ্গুলে এখন দেখেন দুই চোখ এই দুই চোখের মাঝখানে ফাঁক কত চার আঙ্গুল কত তো আমি যদি পা এদিকে আর এদিকে দেই তো দুই আঙ্গুলে চোখ রাখতে পারবো হ্যাঁ একবার এদিকে তাকাইতে হবে আর একবার এদিকে তাকাইতে হবে ঠিক না বে ঠিক ঠিক কিনে এই জন্য দেখেন দুই পা যদি কম ফাঁক করা হয় নজর করতে কি হবে সুবিধা হবে সোবাহানাল্লাহ বলেন না ঠিক না বে ঠিক এই জন্য মশাইকে এজাম বলেছেন যদি দুই পা ক্লোজ করে যদি দাঁড়ায় তাহলে নামাজের মধ্যে মনোনিবেশ বেড়ে যায় সোভানালা বলেন আর মহিলারা দাঁড়াবে দুই পা আটকাইয়া দুই পা আটকাই দাঁড়াবে কেন জানেন তাদের শারীরিক গঠনের কারণে যাতে করে অজুনা ভাঙ্গে সোভান আলা বলেন যাতে করে অজুনা ভাঙ্গে মহিলারা রুকু পুরুষের মতো দিবে না সেজদা পুরুষের মতো দিবে না সালাফিরা এখন মহিলাদেরকে সেজদা দেওয়াই কিসের মতো পুরুষের ও বেকুব মহিলাদের গোপন খবর তো তোরা জানো না ইমাম আবু হানিফা জানে সুবহান বলেন না কারণ তাদের অজু ভেঙ্গে যেতে পারে কি যেতে পারে এই জন্য হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলার হাদিস অনুযায়ী হজরতে উম্মে সালমার হাদিস অনুযায়ী মহিলারা শেষ দিবে জড়সর হয়ে এবং পিছনের সাথে পা দিয়ে চাপ দিয়ে আটকায় রাখবে যাতে করে অজু না বাঙ্গে সোহানালা বলেন না তোরা তো মহিলাদের অজু বাঙ্গাইয়ে নামাজ শ্বাস করতে চাও ঠিক না বে ঠিক আল্লাহ একবার বলেন না সবে বরাত সবে কদর নফল নামাজ জমাতে পারা যাবে কি না এই ব্যাপারে হানাফি মজহাবের পাঁচটা কিতাবের ফতোয়া অবশ্য আছে এটা যে মাকরু বলছে কি বলছে মাকরু বলছে কিন্তু সমরকান্দের হানাফি মজাহ কোন কোথাকার সমরকন্দ যেটা মা অরাউন নাহার বলা হয় আলেমরা বুঝবে ব্যাপারটা মা অরাউন নাহার যেটা সমরকন্থ খোরাসান ওই এলাকার হানাফি মজহাবের ইমামরা এতবার মালেক রাদি আল্লাহ তাল হাদিস অনুযায়ী ওনারা বলছেন যে জামাতে নামাজ পড়া জায়েজ তবে হাক ঢাক দিয়ে নয় ডাকা ডাকি করে নয় তবে হানাপি মজাবের পাঁচটা কিতাব দূরে মুক্তার কাজী খান আলমগীরিয়া বাহারুর রায়েক ফতোয়াই স্বামী এরা বলছে যে চারজনার তিনজনার বেশি হলে মাকরু হবে কিন্তু সমরকন্দের হানাফিরা জায়েজ বলছেন এই জন্যই আল্লামা শের এবং গালা রহমাতুল্লা আলাই মানুষের সুবিধার্থে সমরকন্দের হানাফিদের কিতাব অনুযায়ী এবং সাফি মজাহের ফতো অনুযায়ী উনি বলছেন নফল নামাজ জামাতে পড়া এক কথায় শেষ ক্লিয়ার নামাজের প্রতি উৎসাহিত করার জন্য অনেকে বলে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই এটার কি দলিল ঈদ কয়টা ছাপ্পান্নটা ঈদ আছে সোবাহান্লাহ বলেন কয়টা ঈদ আছে ছাপ্পান্নটা ঈদ আছে এর ভিতরে পঞ্চান্নটা ঈদ হলো অবাদতের ঈদ বলেন কয়টা পঞ্চান্নটা ঈদ হলো এবাদতের ঈদ আর একটা ঈদ হলো ইমানের ঈদ সুবাহান আল্লাহ বলেন না এবাদতের ঈদের মধ্যে নামাজ থাকে ইমানের ঈদের ভিতরে নামাজ থাকে না ইমান থাকে কলবের সাথে জোরে বলুন না আল্লাহ ঠিক কি না ঈদ কয়টা হুজুর এতাই ইদ হরে পাইন নিতারা তো উজ্ঞ বলে হ্যাঁ কয়টা ঈদ জুমাবার ঈদ আসে না নাই বছরে কয়টা জুমা বা জুমা এক কই ঠেলায় কয়টা পাইলাম বা আন্নটা বলেন না এরপরে আসে আরাফার দিন কোন দিন আরাফার দিন কয়টা হলো তেপ্পান্নটা আর দুইটা ঈদ আসে না নাই কি কি কয়টা হয়েছে পঞ্চান্নটা আর একটা হলো ঈদ এ মিলা দুন্নবী জোরে বলুন না সুবহান আল্লাহ শুক্রবার ঈদ হলো কেন শুক্রবারকে জিজ্ঞেস করেন শুক্রবার বলবে আমার জুমার দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে এই দিন আল্লাহ আদমকে বানাইছেন এই দিন আল্লাহ আদমকে দুনিয়ায় পাঠাইছেন এই দিন আল্লাহ আদমকে মেরেছেন এবং এই দিন আল্লাহ আদমকে জান্নাতে ঢুকাইছেন সোবাহান আল্লাহ বলেন না এই দিন আল্লাহ আদমকে ক্ষমা করেছেন আদম নবীর কারণে আমি জুমায় ঈদের দিন হয়ে গেছি এবার বারোই রবি ওলাবাল কে বলেন ও বারুই রবি রাব্বাল তুমি কি ঈদ হবে না আদমের কারণে যদি জুমার দিন ঈদ হয় তাহলে আমার নবী রহমদতুল্লাহ আল আমিন বারোই রবি উলব্বল আসার কারণে সেই দিন সকল ঈদের সেরা ঈদ হয়ে যাবে ঠিক নবে ঠিক এটা হলো ইমানের ঈদ ইমানের ঈদের নামাজ নাই এবাদতের ঈদে কি আছে এই জন্য জুমার দিন কি আছে দুই ঈদে কি আছে আরাফার দিনে কি আছে নামাজ আছে কিন্তু ঈদে মিলাদবনীতে নামাজ নাই শরীফ আছে নাতে মোস্তফা আছে জিয়াফত আছে খানাফিনা আছে দান সৎকা ঠিক কিনা আরো কত দলিল আছে দলিল ওরা যদি সামনে আসতো দলিল দিতে থাকতাম ইনশা আল্লাহ বলেন আহা সোহান সোহান শুধু তাই নয় কোনো একজন ইমানদার যদি কোনো একটা দিন ভালো আমল করে ওই দিনটা তার জন্য ঈদের দিন হয়ে যায় ঈদের দিন আপনি যদি কোনো দিন পা শক্ত নামাজ জামাত সহকারে তাকবির উলার সাথে যদি নামাজ পড়তে পারেন ওই দিনটা আপনার জন্য ঈদের দিন হয়ে যাবে হজরত ইমাম হোসাইন হকের জন্য নাকি ক্ষমতার লোভে কারবালায় শহীদ হয়েছেন ইমাম হোসাইন কিসের জন্য শহীদ হয়েছেন বলেন হ্যাঁ আরে ইয়াজিদ বলেছে প্যাট বোনকে বিয়ে করা হালাল না প্যাট বোন বুঝেন প্যাট বোন স্বামী দুইজন মা দুই ঘরে এক ঘরে ছেলে এক ঘরে মেয়ে এদের মধ্যে বিয়ে হালাল না হারাম হ্যাঁ ইয়াজিদ বলেছে হালাল ইয়াজিদ বলছে মদ খাওয়া হালাল ইয়াজিদ বলেছে গান গাওয়া নর্তকে নিয়ে এসে ফরাত নদীর পারে দজলা নদীর পারে গান গাইতো ইয়াজিদ মদিনায় হামলা করা কি জায়েজ ঘোষণা দিয়েছে ইয়াজিদ মক্কায় কাবাগরে আগুন জ্বালানোকে জায়েজ মনে করেছে এই কারণে মা মাহমাদ হাম্বল তাকে মালোন বলেছেন জালেম বলেছেন কাফের বলেছেন সুতরাং যদি বাগি হয় নাফারমান হয় তাহলে তার বিরুদ্ধে জেহাদ করা ইমাম হুসাইনের জন্য ফরজ ছিল ঠিক না বে ঠিক সুতরাং ক্ষমতার জন্য নয় তিনি হকের জন্য জোরে বলুন না সোহান আল্লাহ সংক্ষেপ বলতেছি অনেক বন্যা এরপরে আর একটা প্রশ্ন বেশি বড় এটা বলার সময় নাই সেটা হলো সিপ্পিনের যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ সিফিনের যুদ্ধ হয়েছে সাত্ত্রি হিজড়িতে কবে সিফিনের যুদ্ধ আলী এবং মোয়াবিয়া আল্লাহ তালাহুর মধ্যে আট দিন যুদ্ধ হয়েছে কয় দিন আট দিনে আল্লাহ তাল্লাহনুর পক্ষে পঁচিশ হাজার শহীদ হয়েছে আমির মোয়াবিয়ার পক্ষে পঁয়তাল্লিশ হাজার কত পঁয়তাল্লিশ হাজার শহীদ হয়েছে সাতেরিশ হিজড়ির পহেলা সফর তারিখে যুদ্ধ শুরু হয়েছে এক এক দিন এক এক দলের এক একজন সেনাপতি তাদের বিশাল বিবরণ এই বিবরণ দেওয়া সম্ভব নয় পরিশেষে উভয়ের মধ্যে সালিশ হলো সেই সালিশকার ছিল দুইজন একজন ছিলেন আমর ইবনুল আস আর একজন হলেন হজরতে আবু মুসা আসাহারি এই দুইজন আর সালিশের গণ্ডগোল নিয়ে বের হয়েছিল কি বের হয়েছিল বের হয়েছিল একটা একটা মর্মান্তিক যুদ্ধ এই যুদ্ধের ষড়যন্ত্রের মূল ছিল ইহুদি কারা ছিল ইহুদি ছিল ওসমান রাজি আল্লাহ তালানুর শাহাদত তাকে হত্যা করার হত্যাকারীর বিচার দাবি নিয়ে যুদ্ধ হয়েছিল বিচার এটা একটা বিশাল বর্ণনা সংক্ষেপে বলা যাবে না যেহেতু আমাদের আখিরি বক্তা এসে গেছেন এজন্য আমি এখানে শেষ করছি আমা আলীনাল বালাক প্রশ্নের উত্তরগুলো দিতে পারি নাই সংক্ষিপ্ত আকারে যা দিয়েছি আকুল ও মিন্নি আমি আমার থেকে বলেছি আমি যদি ভুল করি আমার পক্ষ থেকে আর যদি আমি শুদ্ধ করি আল্লাহ তাতে দান করুক সবাই বলুন আমিন ও আখের দাওয়ানা আন আলহামদুলিল্লাহ হুরাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল